Hello guys, welcome to Dr. Gameologist and I'm Inamul Haq Badhon back with another video. বন্ধুরা এই ভিডিওতে আমরা লেজেন্ডারি কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 1 এর স্টোরি এক্সপ্লেইন করব। তবে তার আগে কিছু কথা বলে নিই। কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার এটি এমনই একটি সিরিজ যা পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল 2007 সালে যখন এটি রিলিজ পায়। এই গেমটি ঠিক যতটা জনপ্রিয় ছিল ইভেন এখনো আছে ঠিক তেমনি এই গেমটি ততটাই বিতর্কিত। এই লেজেন্ডারি গেমটি ডেভেলপ করে ইনফিনিটি ওয়ার্ল্ড এবং গেমটি পাবলিশ করেছিল অ্যাক্টিভিশন। মূলত এই গেমের স্টোরি লাইনের কারণেই এই গেমটি এতটা জনপ্রিয়তা পায়। এর আগেও আধুনিক যুদ্ধ নিয়ে বিভিন্ন রকম গেম তৈরি হয়েছে, তবে কোনো গেমই কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার নিয়ে করতে পারেনি। তো বেশি বকবক না করে আমরা গল্পে চলে যাই। লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও। রাশিয়াতে ভয়াবহ এক গৃহযুদ্ধ চলছে আল্টারন্যাশনালিস্ট পার্টি ও সরকারি বাহিনীর মধ্যে। এখানে আল্টারন্যাশনালিস্ট পার্টির লক্ষ্য হচ্ছে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের মতো পুনরায় শক্তিশালী করা। সরকার কোনোভাবেই এটা চায় না, কারণ তাতে উল্টো দীর্ঘদিনের শ্রমে গড়া রাশিয়া ধ্বংস হবে। আল্টারন্যাশনালিস্ট পার্টির প্রধান হচ্ছে ইমরান জাকায়েভ। এই গৃহযুদ্ধের জন্য আমেরিকা কোনোভাবেই নাক না গলায়, তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখার জন্য আল্টারন্যাশনালিস্ট পার্টি মধ্যপ্রাচ্যের কোনো এক দেশের এক উগ্র সেনাপ্রধানকে সাপোর্ট দেয়, যার নাম খালেদ আল আসাদ। একইভাবে এই খালেদ আল আসাদ ছিল হিউজ পরিমাণ ক্ষমতালোভী। যেহেতু আল্টারন্যাশনালিস্ট পার্টি তাকে সাপোর্ট দেয়, তাই খালেদ আল আসাদ আলাদা শক্তি সঞ্চয় করে বিশাল এক সেনা অভ্যুত্থান ঘটায় এবং সেই অভ্যুত্থানে সেই উক্ত এরিয়ার প্রেসিডেন্ট আল ফুয়ালিনিকে পাবলিকালি গুলি করে হত্যা করে এই খালেদ আল আসাদ। এরপর ইমরান জাকায়েভ ঠিক যেমনটা চেয়েছিল তেমনটাই হয়। ইউএসএ এর সকল দৃষ্টি পড়ে যায় আল আসাদের উপর। তারপর ইউএসএ এই ডিক্টেটর আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এজন্য ইউনাইটেড স্টেটস মেরিন ক্রপস কে দায়িত্ব দেওয়া হয়, যে করেই হোক খালেদ আল আসাদকে আটক করে নিয়ে আসা। কথা মতো সেখানে লেফটেন্যান্ট ভাস্করের অধীনে একটি টিম পাঠানো হয় খালেদ আল আসাদকে ধরার জন্য। গোয়েন্দা তথ্য মতে জানা যায় যে খালেদ আল আসাদ একটি ব্রডকাস্টিং স্টেশনে আছে, কিন্তু ইউএসএমসির ওই ফোর্সটা সেখানে পৌঁছে দেখতে পায় যে পূর্বে ধারণকৃত আল আসাদের একটি ভিডিও ওখান থেকে বারবার ব্রডকাস্ট করা হচ্ছে। সোজা কথায় ইউএসএমসির ফোর্সকে একরকম বোকা বানানো হয়, অর্থাৎ খালেদ আল আসাদ ওখানে নেই। একই সময়ে ইংল্যান্ডের স্পেশাল এয়ার সার্ভিসের অর্থাৎ এসএএস ইউনিটে একজন নতুন সৈন্য জয়েন করে, যার নাম জন সোপ ম্যাকটাভিশ, যাকে আমরা শর্টকাটে সোপ নামেই চিনি। সোপ এসএএস এ জয়েন করার পর ক্যাপ্টেন জন প্রাইসের অধীনে তার ডিউটি শুরু করে। তবে এর মধ্যেই এসএএস এর নিকট দুইটি মিশন হাজির হয়। এর মধ্যে প্রথম মিশন হচ্ছে রাশিয়ান একটি কার্গো শিপকে গন্তব্যে পৌঁছানো থেকে আটকাতে হবে, কারণ এসএএস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ওই কার্গো শিপে নিউক্লিয়ার বোমা ডেলিভারি দেওয়া হবে। ওই জাহাজে এসএএস ইউনিট সময় মতো পৌঁছে যায় এবং জাহাজে মোতায়েনকৃত সকল রাশিয়ান সৈন্যদেরকে মেরে ওই যাবতীয় বাধা পেরিয়ে জাহাজের শেষ মাথায় রাখা একটি কার্গোতে একটি নিউক্লিয়ার ডিভাইস পায়। কিন্তু ওই নিউক্লিয়ার ডিভাইসের সাথে কিছু ডকুমেন্ট থাকে, যাতে সবকিছুই আরবিতে লেখা ছিল। যেহেতু এসএএস এর সৈন্যরা আরবি পড়তে পারে না, তাই সেই সকল ডকুমেন্ট নিয়ে তারা ফেরত আসতে নেয়। কিন্তু তখনই জাহাজের ভেতর এক রাশিয়ান আদমরা সৈন্য গ্রেনেড বোমা বিস্ফোরণ ঘটায় জাহাজে, ফলে জাহাজ ডুবতে শুরু করে। জীবনকে হাতের মুঠে নিয়ে এসএএস টিম অপেক্ষারত হেলিকপ্টারে উঠে যায় এবং জাহাজটি ওখানেই ডুবে যায়। এরপর এসএএস এর দ্বিতীয় মিশনে তাদের এক রাশিয়ান তথ্যদাতা নিকোলাইকে বাঁচাতে হবে। এই নিকোলাই ডাবল এজেন্ট হিসেবে রাশিয়ার আল্টারন্যাশনালিস্ট পার্টিতে জয়েন করে রয়েছে। নিকোলাইকে বাঁচানোর জন্য রয়্যালিস্ট পার্টির সাহায্য নেয়, কিন্তু নিকোলাইকে বাঁচিয়ে হিট আসার সময় আরপিজি হতে ছোড়া একটি মিসাইল সেই হেলিকপ্টারে আঘাত হানে, ফলে হেলিকপ্টারটি শুট ডাউন হয় এবং হেলিকপ্টারটি শুট ডাউনের পর ক্যাপ্টেন প্রাইস সোপ সহ পুরো টিম সমস্যায় পড়ে যায়, কারণ হেলিকপ্টারের মধ্যে যে মূল পাইলট ছিল সে ওই হামলায় মারা যায়। অতঃপর ওদিক থেকে বাঁচার জন্য তারা সামনে এগুতে থাকে, কারণ চারপাশ থেকে আল্টারন্যাশনালিস্ট সোলজাররা ঘিরে মধ্যপ্রাচ্যে খালেদ আল আসাদের নিকট নিউক্লিয়ার বোমা থাকতে পারে, কারণ ওই কার্গো শিপ হতে সংগৃহীত ডকুমেন্ট গুলোতে যেহেতু সব তথ্য লেখা ছিল আরবিতে, তাই এসএস ধারণা করে হয়তো খালেদ আল আসাদ এরই নিকট নিউক্লিয়ার বোমার ডেলিভারি যাচ্ছিল। এসএস এ সকল তথ্য ইউএসএ কে জানালে ইউএসএ তাদের ইউনাইটেড স্টেটস মেরিন কর্পস এর বিশাল এক বাহিনীকে ওখানে পাঠায় খালেদ আল আসাদকে খুঁজে আনার জন্য। এরই মাঝে এসএএস এর তরফ থেকে ইউএসএমসি কে জানানো হয় যে শহরে যুদ্ধাবস্থা চলছে ওদিকে নিউক্লিয়ার বোমাও কোনো সময় তা ফাটতে পারে, তাই তো সকল মার্কিন সৈন্য দেশে সেখান থেকে তুলে আনার জন্য হিউজ পরিমাণ হেলিকপ্টার পাঠায়। কিন্তু ফেরত আসার পথেই শহরে একটি নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ ঘটে যায়, যাতে ওদিকের মজুদ থাকা প্রায় 30,000 সৈন্য মৃত্যুবরণ করে। ঠিক এই ঘটনার পরে নিকোলাই জার্মানির হ্যামবার্গ থেকে এসএএস কে জানায় যে খালেদ আল আসাদ নিজেকে শেষ করতে পারে না। এছাড়াও আরো তথ্য দেয় যে খালেদ আল আসাদ এখন আজারবাইজানে নিজের সেফ হাউসে আছে। এসএএস আজারবাইজানে পৌঁছে রাশিয়ান লয়ালিস্ট পার্টির সহায়তায় আল আসাদকে আটক করে ফেলে এবং ওদিকে ক্যাপ্টেন প্রাইস আল আসাদকে খুব মারপিট করে জিজ্ঞাসাবাদ করছিল নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের ব্যাপারে। কিন্তু খালেদ আল আসাদ কিছু বলার আগেই তার নিজস্ব মোবাইলে একটি ফোন আসে। ফোনটা তখন গ্যাস
ক্যাপ্টেন প্রাইসের হাতে দিলে ক্যাপ্টেন প্রাইস কানে দিয়ে আওয়াজ শুনে বুঝতে পারে যে এটা রাশিয়ান আল্টারন্যাশনালিস্ট মতাদর্শধারী ইমরান জাকায়েবের কণ্ঠ। ক্যাপ্টেন প্রাইসের আর কিছু বুঝতে বাকি থাকে না, তাই কালক্ষেপণ না করেই খালেদ আল আসাদের মাথায় পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলে। এরপর ক্যাপ্টেন প্রাইস তার সহযোদ্ধাদের শোনায় 15 বছর পুরনো এক মিশনের ঘটনা। সময়টা 1986 সাল, তখন ক্যাপ্টেন প্রাইস ক্যাপ্টেন হয়নি, তখন সে ছিল লেফটেন্যান্ট এবং তার ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন ম্যাকমিলান। একদা ক্যাপ্টেন ম্যাকমিলান ও প্রাইসকে দায়িত্ব দেওয়া হয় ইমরান জাকায়েবকে ধরার জন্য। এখানে গেমের কিছু অংশ বাস্তবে ঘটে যাওয়া চেরনোবিল দুর্ঘটনা থেকে নেওয়া হয়। যারা জানো না চেরনোবিল দুর্ঘটনা কি, তারা জেনে নাও। 1986 সালে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ইউক্রেনের চেরনোবিল এলাকায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্লাস্ট হয়ে গিয়েছিল, যাতে তাৎক্ষণিকভাবে 4,000 লোক মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে রেডিয়েশনের কারণে আরো 1,00,000 লোক মৃত্যুবরণ করে। এবং অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে প্রায় 2,600 কিলোমিটার এলাকা রেডিয়েশনে ভরে গিয়েছিল, যার কারণে তৎকালীন ইউক্রেনের নীতি নির্ধারকরা ক্ষতিগ্রস্ত সকল লোকদের পুনর্বাসনের জন্য পুরো সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে তাদেরকে পাঠিয়ে দেয়। এবং এফাকে যেহেতু সবকিছু খালি ছিল, পুরো চেরনোবিলে কোনো লোক ছিল না, তাই আল্টারন্যাশনালিস্ট মতাদর্শধারী ইমরান জাকায়েব যেহেতু একসময় নিউক্লিয়ার প্ল্যান্টে কর্মরত ছিল, তাই সে পরমাণুবিদ্যায় মোটামুটি ভালোই দক্ষ ছিল এবং ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে সে আরো স্টাডি করে খুব ভালো দক্ষ হয়ে যায় পরমাণু অস্ত্র তৈরিতে। ওই ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে পারমাণবিক বোমা এবং পারমাণবিক ফর্মুলা বিক্রি করা শুরু করে এবং এই বিক্রির অর্থ দিয়েই হিউজ পরিমাণ টাকার মালিক হয়ে যায় ইমরান জাকায়েব। শুধু তাই নয়, অবৈধ অস্ত্রের ব্যবসাও শুরু করে। একটা সময় অবৈধ অস্ত্র পারমাণবিক ফর্মুলা বিক্রি করে সে এতই ধনী হয়ে যায় যে মোটা বেতনে রাশিয়ার বিভিন্ন আর্মড ফোর্স থেকে পদভ্রষ্ট ও অসৎ সৈন্যদেরকে আল্টারন্যাশনালিস্ট পার্টিতে ভেলায়। একটা সময় যখন এসব খবর এসএএস এর নিকট পৌঁছায়, তখন এসএএস ইমরান জাকায়েবকে মেরে ফেলার অর্ডার দেয় ক্যাপ্টেন ম্যাকমিলানকে। ক্যাপ্টেন ম্যাকমিলান তার অধীনে লেফটেন্যান্ট জন প্রাইসকে নিয়ে যায়, কিন্তু ঠিক যখনই স্নাইপার দিয়ে ইমরান জাকায়েবকে গুলি করার মোক্ষম সুযোগ আসে, তখনই লেফটেন্যান্ট প্রাইস টার্গেট মিস করে। অর্থাৎ গুলিটা বাতাসের কারণে ইমরান জাকায়েবের মাথায় না হিট করে তার হাতে হিট করে, যার ফলে হাতটা বিচ্ছিন্ন হয়ে যায়। তার সব আল্টারন্যাশনালিস্ট সোলজাররা প্রাইস এবং ম্যাকমিলানের পেছনে পড়ে যায়। এরই মাঝে ক্যাপ্টেন ম্যাকমিলান আহত হয় এবং আহত ক্যাপ্টেন ম্যাকমিলানকে কাঁধে তুলে ক্যাপ্টেন প্রাইস এক্সট্রাকশন পয়েন্টে আসে এবং এখানে একের পর এক আল্টারন্যাশনালিস্ট সৈন্যদেরকে দূর থেকে স্নাইপিং করে মারার পর সঠিক সময়ে ব্রিটিশ এয়ারফোর্সের হেলিকপ্টার এসে লেফটেন্যান্ট প্রাইস এবং ক্যাপ্টেন ম্যাকমিলানকে উদ্ধার করে নেয়। এবার আমরা বর্তমানে ফিরে আসি। প্রাইস ও দা টিম খুব ভালো মতোই জানতো যে তাদের আজারবাইজানে থাকার খবর আল্টারন্যাশনালিস্টের সোলজাররা সামহাও জেনে গিয়েছে। ঠিক তখনই ক্যাপ্টেন প্রাইস এসএএস এর একটি হেলিকপ্টারকে জলদি কল করে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। এরপর যখনই পেছন থেকে আল্টারন্যাশনালিস্ট সোলজাররা পুরো এসএএস টিমকে ধাওয়া করে, ঠিক তখন একটি চিনক হেলিকপ্টার এসে পুরো এসএএস টিমকে সেখান থেকে নিয়ে যায়। অতঃপর এসএএস এবং ইউএসএমসি এবং রাশিয়ান লয়ালিস্ট পার্টি মিলিয়ে একটি জয়েন্ট ফোর্স গঠন করা হয় ইমরান জাকায়েবকে ধরার জন্য। ক্যাপ্টেন প্রাইস জাকায়েবকে ধরার জন্য প্রথমে ভিক্টর জাকায়েব অর্থাৎ ইমরান জাকায়েবের পুত্র ভিক্টর জাকায়েবকে ধরার প্ল্যান করে এবং রাশিয়ান লয়ালিস্ট পার্টির সহায়তায় ভিক্টর জাকায়েব কোথায় আছে তা এসএএস জেনে যায়। এরপর নির্দিষ্ট লোকেশনে পৌঁছে একটি ভয়াবহ যুদ্ধ শেষে ভিক্টর জাকায়েবকে একদম হাতের কাছে পেয়ে যায় ক্যাপ্টেন প্রাইস। ঠিক তখনই ভিক্টর জাকায়েব আত্মহত্যা করে মারা যায়, কারণ সে কোনোভাবেই চাইতো না কারোর নিকট ধরা পড়তে। এবং এই ঘটনার পরই নিজের সন্তানের মৃত্যুতে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে ওঠে ইমরান জাকায়েব। তার আল্টারন্যাশনালিস্ট সোলজারদের নিয়ে রাশিয়ার নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ করে দখল করে নেয়। জয়েন্ট অপারেশন টিম ওই রাশিয়ান নিউক্লিয়ার ফ্যাসিলিটি এর কাছাকাছি এসে নামে ইমরান জাকায়েবকে থামানোর জন্য, কিন্তু তারা বিভিন্ন রকম বাধা পেরিয়ে যখন নিউক্লিয়ার ফ্যাসিলিটির একদম কাছাকাছি এসে পড়ে, তখনই দুইটি নিউক্লিয়ার মিসাইল ইউএসএ এর ইস্ট কোস্ট এরিয়াতে আঘাত হানার জন্য লঞ্চ করা হয়। এই মিসাইল যদি আসলে ইউএসএ এর ইস্ট কোস্টে আঘাত হানে, তাহলে প্রায় 4 কোটির উপরে লোক মারা যাবে। অতঃপর এসএএস ও ইউএসএমসি সেই ফ্যাসিলিটিতে ঢুকে অতঃপর কন্ট্রোল রুমে গিয়ে অ্যাবর্ট কোড ইনপুট করে মিসাইলগুলোকে সমুদ্রে নিক্ষেপ করা হয়। ঠিক তখনই এসএএস এর এক সৈনিক জানায় যে ইমরান জাকায়েব সেই ফ্যাসিলিটি থেকে পালিয়ে যাচ্ছে তার সৈন্যদের সাথে। অতঃপর এসএএস এবং ইউএসএমসি আলাদা গাড়িতে করে ইমরান জাকায়েবকে ধাওয়া করা শুরু করে এবং পথিমধ্যে একটি আল্টারন্যাশনালিস্ট পার্টির M24 হাইন্ড হেলিকপ্টারও পিছু নেয়। যেহেতু সেই হেলিকপ্টারটি ছিল আল্টারন্যাশনালিস্ট পার্টির, তাই হেলিকপ্টারটি হাইওয়েতে মিসাইল নিক্ষেপ করে, ফলে রাস্তা ধ্বংস হয়ে যায় এবং সেখানেই এসএএস এবং ইউএসএমসির গাড়িগুলো উল্টে যায়। সেই সকল গাড়িতে থাকা সৈন্যরা ভয়াবহভাবে আহত হয় এবং ঠিক সেই ফাঁকেই ইমরান জাকায়েব ট্রাক থেকে নামে দুজন আল্টারন্যাশনালিস্ট সোলজার নিয়ে সামনে এগুতে থাকে এবং তাদের আশেপাশে যাদেরকেই পাচ্ছিল তাদেরকেই খুন করে ফেলছিল। এরই ধারাবাহিকতায় গ্যাসকে সেখানে গুলি করে মারা হয়। এরপর যখন ইমরান জাকায়েব সোপের নিকট আসতে শুরু করে, তখনই রাশিয়ান লয়ালিস্ট পার্টির একটি Mi-28 হ্যাভক হেলিকপ্টার আল্টারন্যাশনালিস্ট পার্টির M-24 হাইন্ড হেলিকপ্টারকে শুট ডাউন করে দেয়, ফলে ইমরান জাকায়েব এবং বাকি যে দুজন ঘাতক সৈন্য তাদের নজর চলে যায় সেই হেলিকপ্টারটার দিকে। এবং ঠিক সেই মোক্ষম মুহূর্তেই ক্যাপ্টেন জন প্রাইস তার পিস্তলটি সোপ এর নিকট ঠেলে দেয়। সোপ সঠিক সময় পিস্তলটিকে তুলে নিয়ে ইমরান জাকায়েবের মাথা বরাবর গুলি করে এবং বাকি দুজন ঘাতক সৈন্যকেও গুলি করে মেরে দেয়। এরপর সকল আহত সৈন্যরা মাটিতে পড়েছিল। ঠিক সেই মুহূর্তেই রাশিয়ান লয়ালিস্ট পার্টির কমান্ডার কামারভ এসে অবয় দেয় যে তোমার
তোমাদের কিছু হবে না, তোমাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করছি। তারপর আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন প্রাইসকে কেউ একজন বুকে চাপ দিচ্ছে তার শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনার জন্য। অপরদিকে সোপ ম্যাকটাভিশকে তুলে নেওয়া হয় হেলিকপ্টারে। টিভি রিপোর্টাররা দাবি করে যে রাশিয়ার নিউক্লিয়ার ফ্যাসিলিটি থেকে যে দুটি মিসাইল লঞ্চ করা হয়েছিল তা মূলত একটি মিসাইল টেস্ট ছিল। সোজা কথায় মূল বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এবং পাশাপাশি এও জানানো হয় যে একটি রাশিয়ান কার্গোশিপ যে ডুবে গিয়েছিল সেই কার্গোশিপকে উদ্ধার করার জন্য যে উদ্ধার কার্য ঘোষণা করা হয়েছিল সেটাও বন্ধ ঘোষণা করা হয়। এবং এখানেই শেষ হয় কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 1 এর গল্প। সো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও। এবং আপনি যদি এই ভিডিও দ্বারা ন্যূনতম উপকৃত হয়ে থাকেন বা এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই ধরনের স্টোরি এক্সপ্লেইন ভিডিও সবসময় দিব। পরবর্তীতে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার সিরিজের দ্বিতীয় কিস্তি কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 নিয়ে আমি হাজির হব। দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি অ্যান্ড বি টু মাচ অ্যালার্ট অ্যাবাউট কোভিড 19। আসসালামু আলাইকুম।